আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই বসাই দিলা কেন অনেক দিন পর সর সামনে আবার লাইভ আসলাম অনেক হই হুল্লোড় এখানে আমরা আমাদের আরটিভি সিরিয়াল বাজিমাতে একটা বড় সিন করছি আমাদের আজকে যত সব আর্টিস্ট সবাই এখানে আছে সবার প্রথমে মিনির আম্মু গিনি হ্যালো কেমন আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা অনেক মজার মধ্যে সিন করছি এখন আমার সামনে আমাদের ফেভারিট সবার ফেভারিট ডক্টর মাম আমাদের কোন হিসাবে দিলা বলি দেখেন হাকান উঠছে গেট দিয়েছে সবাই স্যার কিন্তু দেখাও আর স্যারের এই জাদুর টুপি থেকে সবাই একটা আরে বাপ গেট আপ দেখো স্যার এই জাদুর টুপি থেকে একটা দেখো দেখো এই যে পুরো যাবে না এখান থেকে ললিপপ বের করে মজার মধ্যে জিনিস বের করে আর ক্যামেরাতে আমাদের দেবো কিছু বলে দেন আমাদের নাটক সম্পর্কে বাংলাদেশের নব্য সত্যজিৎ রায় মুসাফির রানীর নাটক বাজিমাত নাম ভুলে গেছিলাম বাজিমাত দর্শক কাইত হাই নিলয় দেখ তো তোর সাথে কথা বলতে চাও নাকি হ্যাঁ সবাই ভালো সবাই অনেক হাই হ্যালো দিচ্ছে আমরা শুটিং করছি সবাই শুটিং দেখুক এই যে অনেক মানুষ এই যে আমাদের মানুষ আছেন আর্টিস্ট এই যে তোমরা এখানে বসে আছেন ভাই আপনি আপনি সবাই দায় না এরা দর্শকরা আমরা এখানে বসছি আসলে তোমরা নেওয়ার জন্য আসুন বসছেন আচ্ছা আমরা এখন একজনের কাছে হ্যান্ড ওভার করব আমাদের পুরো টিম এখানে আছে সবাই হ্যালো দাও শুক্র থেকে সোমবার রাত 10টায় আরটিভির পর্দায় এই যে আমাদের নূর ভাই ঠিক আছে এখন আমরা চলে যাব অনেকক্ষণ পটার পটার করছি আমাদের ক্যামেরা থাকবে বলো নাম বলে পরিচয় দাও অভিষেক শুভ সিনেমাটোগ্রাফার শুভ সিনেমাটোগ্রাফার আপনি নিয়োগ করছেন মানে আজকের জন্য সিনেমাটোগ্রাফার চলো শর্টে যাই ইয়েস এই যে নীলা ভাইয়া আমরা চলে যাব কাটিং এটা কাজ চরিত্রের জন্য এইভাবে কাটিং করা হয়েছে আমি ওদিক যেতে পারি থ্যাংক ইউ সবাই আপনারা আর টিভিতে শুক্র থেকে সোমবার রাত 10টা থেকে বাজিমাত নাটকটি সম্প্রচারিত হয় সবাই দেখবেন থ্যাংক ইউ আজ দুই দিন ধরে নীল ভাই নাটক গান দেখছি হ্যাঁ থ্যাংক ইউ হায়দার আলী হাই রাজু আহমেদ আমি আপনাদের কথা দিছিলাম এইবারের সবার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিশ্চিত করার দায়িত্ব নেব আমি জীবনে কখনো কথার বরখেলাপ করি নাই জবানের বরখেলাপ করি নাই জীবন দিতে রাজি আছি জবান নষ্ট করব না এখন আপনারা বলেন কার কার কি সমস্যা কি সমস্যা আমার একটা সমস্যা আছে কি সমস্যা আমাকে কেউ বিশ্বাস করে না এই তো মানুষ রে নিজেকে বিশ্বাস করানোর আগে নিজের প্রতি নিজের বিশ্বাস আনতে হয় মানুষের কাছে নিজেকে বিশ্বস্ত বানাইতে হয় বুঝছেন ওকে
নীলমে কেমন সুন্দর লাগছে, ধন্যবাদ মোহাম্মদ হেলাল। থ্যাংক ইউ রাজুল হয়। ইংরেজি লেখা চাপ দিয়ে স্ক্রিন ভাই কিউট বানাম বলেছে নাদিয়াকে, কিউট লাগছে সিটি লাগ বিউটিফুল সেলিম রাজা আছে, আসসালামু আলাইকুম। আবু ভাই সালাম তো নিলাম না, জাকির হোসেন আছে, আপু আপনার সাথে দেখা করতে চাই। মাই গড, ইন্ডিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ইন্ডিয়া থেকে দেখছে সাকিব মণ্ডল, থ্যাংক ইউ সাকিব ভাইয়া ফর ওয়াচিং আজ অ্যান্ড ফ্রি ফর আস, স্টে সেফ। খুব সুন্দর লাগতেছে ভাইয়া, আমি ইন্ডিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ সাকিব ভাই, গেম নট ব্যাড, খারাপ না, থ্যাংক ইউ। কেমন আছো আপু? আপু ভালো আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সবাই কেমন আছেন জানাবেন। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। মাহিয়া মাহিয়া আপনি কেমন আছেন? মানসুর রহমান শাকিল ভাই হ্যালো, এস কে ইমন খান ও থ্যাংক ইউ, এম ডি মাসুদ ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ, মোহন চিকিৎসক থ্যাংক ইউ, এম কামরুল ইসলাম হাই হ্যালো, কি ত্রিভানী ত্রিভানী ইজ ওয়াচিং থ্যাংক ইউ, রেজাউল করিম হীরা থ্যাংক ইউ আমাদের। আচ্ছা আমরা আজকে যে শুটিংটা করছি সেটা হচ্ছে বাজিমাত সিরিয়াল, এটা আরটিভি, তো আরটিভির পর্দায় কিবার শুক্র থেকে সোমবার রাত 10টা পর্যন্ত সবাই দেখবেন বাজিমাত সিরিয়াল। কি হচ্ছে, শুট হচ্ছে বাজিমাত সিরিয়াল, ডিরেক্টেড মুসাফির রনি ভাইয়া। আচ্ছা আমরা একটু গাইস প্লিজ থ্যাংক ইউ ইউনিটের টিমের সবাইকে দেখাই একটু, আমাদের রেডি সমগ্র আছে, আরটিভির পর্দায় দেখবেন প্রতি শুক্র থেকে সোমবার সোমবার রাত 10টায় বাবু ডক্টর এজাজ লাভ। হ্যাঁ হ্যাঁ সরকার বাবু, হ্যাঁ ডক্টর এজাজ উনি আপনার মাথা রিপ্লাই দিলেন, থ্যাংক ইউ মাইয়া ভাই রিপ্লাই দিয়েছে। আমরা মেরে কি জানিস
কি করলেন একজন অসহায় গরীব মেয়েকে আপনি মেরে ফেললেন জামাই না বুঝে কথা বলবেন না আরে মারি নাই এই বিষ কমে গেছে বিষ নাই শান্তি তো সে ঘুম দিছে বিষয় বলা কথা করেন মরে গেছে আরে কি চুপচাপ আমি দেখতেছি আসলাম শামিম চৌধুরী হ্যালো এভরিওয়ান হ্যালো মাইয়ামাই এই নাটকের নাম হচ্ছে বাজিমাত এটা হচ্ছে আর টিভিতে সম্প্রচার হয় শুক্র থেকে সোমবার রাত 10টা বাজে থ্যাংক ইউ তুই না মেদ নীলাবের ফ্যান আপনি না সিলোয়ান কিম এটা শুটিং হচ্ছে মোহাম্মদ মাহাদুর রহমান এখানে শুটিং হচ্ছে শুটিং এর সরাসরি বিহাইন্ড দ্য সিন আপনাদের দেখানো হচ্ছে মাইয়া মাহি আপুর চরিত্রটি হচ্ছে নাম হচ্ছে মিনি আচ্ছা ভাইয়া বলে দিব সিঙ্গাপুর থেকে ধন্যবাদ তোমার স্বপ্নের হিরো নায়ক বাড়ির সামনে অপেক্ষা করতেছে তুমি তাড়াতাড়ি উঠে তার কাছে যাও দেরি হলে সে রাগ করে চলে যাব নাটকের নাম হচ্ছে বাজিমাত এটা আক্টিভ সম্প্রচার শুক্র থেকে সোমবার রাত 10টা বাজে মোহাম্মদ হেলাল খান নাটকের নাম হচ্ছে বাজিমাত এটি আর্টিভ সম্প্রচার হচ্ছে রাত 10টা থেকে শুক্র থেকে সোমবার আগামীকাল আপনারা দেখতে পারবেন আগামীকাল আপনারা সবাই বাজিমাত দেখবেন সরাসরি সম্প্রচারিত হবে এমডি সালমা নাটকের নাম হচ্ছে বাজিমাত সুজু সুজা আপনাকে এখন বলা হয়েছে রাজনাটকের নাম হচ্ছে বাজিমাত ধন্যবাদ রবিউল হাসান আমার গুরুজি একটা কথা কইছেন জীবনে সাজাত আর উপকার করবে না উপকার করলে সে তোমার দুঃখ দিবে তুমি দুঃখ পাইবা কষ্ট পাইবা তোমার আত্মা অশান্তিতে চলে যাইব উপকার করার কোনো দাম নাই উপকারীর কোনো মূল্য নাই উপকারীর কোনো কদর নাই দাদা
মিম চৌধুরী হাই, বাজিমাত এখন পর্যন্ত মেবি পর্ব সংযোজিত হয়েছে, আপনি ইউটিউবেও পাবেন, আবুল বাড়ি সাইমন আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন, যেগুলো সম্প্রচারিত হয়েছে সেগুলো পাবেন। এছাড়া নাজমুলের নাটকের প্রথম পার্টটা এটা পরবর্তীতে সম্প্রচার হবে। কি তোমরা কেমন এনজয় করলে আমাদের লাইভ? তোমাদের সবার কমেন্ট রিপ্লাই দেওয়ার টাইম এখন পাচ্ছি না। আমরা এখন ক্লোজ দিব, আমাদের এই যে ডিওপি বকা দিবে, আরেকটা ডিওপি আছে, ওই যে ডিওপি। আচ্ছা একটু কমেন্ট পড়ি দেখি, এতগুলো কমেন্ট, ও মাই গড, এতগুলো মানুষ, কেন আকুম হাসান ভাইয়ার নেই, ডক্টর এজাজ ওনার নাম। কত পর্বের? এটা অনেক বড় পর্বের হবে বাজিমাত। হ্যাঁ মজা হয়েছে আজকে। আচ্ছা সবাই আমাদেরকে জানান এই সিনটা কেমন হয়েছে। নিলয় ভাইয়া মোশাররফ ভাইয়া নাই, দুজনকে খুবই ভালোবাসি। সব নাটকে তো মোশাররফ ভাই আর হাসান ভাই থাকবে না, অন্য অন্য মানুষও তো অ্যাক্টিং করে। আমার বয়সটা এমন কেন জানো, এটা এটা মিনির বয়স, এই নাটকে মিনি এইভাবে কথা বলে। নাটকের নাম বাজিমাত। আমার অনেক গরম লাগছে, এখন আমরা সিনে চলে যাব। আমারটা কি হবে পরে, তাহলে আমি ভিতরে যাই, অনেক গরম লাগছে, চলো আমাদের গরম লাগছে, আমি জুতোটা নিতে চাই, এখানে যেতে পারবো, থ্যাংক ইউ। ও অনেক গরম, মিনি ঘেমে গেছে। এটা আমাদের মেকআপ রুম, এটা আমার হেয়ার ব্রাশ, এটা আমাদের মেকআপ আর্টিস্ট শফিক ভাই। শফিক ভাই আমার প্রশংসা করে দিবেন, মিনি প্রশংসা করবেন, বলেন আল্লাহ আমার কথা ভালো বলেন। আপু খুব ভালো অ্যাক্টিং করে, খুব ভালো মনের মানুষ, সবাই জন্য দোয়া করবে। নাটকটা দেখার কথা বলেন, আর আমাদের নাটকটা বাজিমাত সবাই দেখবেন। থ্যাংক ইউ। হ্যাঁ অনেক গরম লাগছে, নিলয় আলমগীর বলছে গরম লাগছে। মাঠে ঘাটে সব জায়গায় সেরা আপনি, থ্যাংক ইউ। ইসলাম রিয়েল ভয়েস আসছে একটু, সকাল থেকে এখন রাত পর্যন্ত আমি একটু চিকা চিকা গলায় কথা বলতেছি, তো নর্মালভাবে ওইভাবে কথা বলতেছি, সো এটা আমার ভয়েস ফিরত আসলাম। আমি যার দেখি তাকে ভালো লাগে। হ্যাঁ এটা বলছে কি, মাহিয়া মাহি, আপনি সবার ফ্যান শুনে খুশি হলাম, সবার ফ্যান, সবার নাটক দেখবেন। মালয়েশিয়া থেকে কে, জামিউল হাসান, থ্যাংকস ফর ওয়াচিং আস, সবার জন্য অনেক ভালোবাসা দোয়া, বাবু থ্যাংক ইউ। ঘুরিয়ে ফিরিয়ে দেখান, আচ্ছা আমি তো ছিলাম না ক্যামেরাতে, ছিল হচ্ছে শুভ নামে আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট আছে, সে তো আমরা তো সিনটা মনোযোগ দিয়ে করছিলাম, সো তখন দেখানো সম্ভব হয়নি। নাটকের নাম বাজিমাত, ইয়েস আর টিভিতে। নিলয়ের ভাইয়ের একটা নাটকও মিস করিনি, আশা করি এটাও মিস করবো না, থ্যাংক ইউ নিলয়ের ফ্যান। নিলয় তোমার ফ্যান বলেছে তোমার কোনো নাটক সে মিস করে না,
জয় কি জয় হোক জয় হোক নীলয়ের ফ্যান জয় হোক নাদিয়ার ফ্যান জয় হোক বাংলা নাটকের ফ্যান ওদিকে ভালো করে ধরেন এই যে আপু তো সামনেই চলে আসছে নীলয় ভাইয়া সোনার পাখি রূপার পাখি সবচেয়ে বেশি ভালো লেগেছে শুনেছো নীলয় ভাইয়া ধন্যবাদ ওনার নাম হচ্ছে ও ওনার নাম হচ্ছে হায়দার আলী আপনাকে থ্যাঙ্কস দিয়েছি আলমগীর ওয়ালাইকুম আসসালাম উম্মে হাবিবা প্রথম পার্ট নাকি আচ্ছা হ্যাঁ এটা প্রথম পার্ট না কয়টা লট হয়েছে আমাদের দুইটা লটের শুটিং হয়েছে অলরেডি অনেক পনেরো পর্ব চলছে ওরা লট তো বুঝবে না পনেরো ইউটিউব চ্যানেলও আছে আর টিভি নাটক বাংলা নাটক ইউটিউব চ্যানেলে আছে হাসির নাটক একটা এটা অনন্ত ভা কি যেন বাণীজি তার নামটাই পড়তে পারছি না অন্তর আপনাকে রিপ্লাই দিলাম প্রথম পার্ট হলে দেখবো হ্যাঁ প্রথম পার্টই তো জাস্ট দশটা পর্ব গেছে আই গেস কমেন্ট রিপ্লাই দিলাম গুড ইভিনিং মিস্টার ইমরুল নাটকের নাম হচ্ছে বাজি মাত কত থেকে কত মানে সোমবার রাত দশটা না কত থেকে ভুলে গেছি কত থেকে কত জানিস তোরা কেউ আমাকে ডিরেক্টর বলে দিবে তোমাদের নাটক না মনে হয় এটা জিজ্ঞেস করতেছে যে কয়টার সময় নীলয় ভাইকে অনেক ভালো লাগে আমাদের ভালো লাগে না নীলয় ভাই অনেক ডিস্টার্ব না নীলয় ভাই আসলে অনেক ভালো অনেকদিন অনেক মোটা হয়ে গেছি খাওয়া বন্ধ করে দিব মোটা হয়ে গেছি থ্যাংক ইউ তানভীর ইসলাম আমাকে সুস্থ করার জন্য এটা কি লিখছে রবিন অসম্ভব সুন্দর লাগিচ্ছে আপনি কোন দেশের ভাষা লিখছেন এটা ধন্যবাদ আপনি আমার কাশ নাফুস নাফিস থ্যাংক ইউ কাশ কাশ মানে তো ক্রাশ লিখতে হবে আপনি আমার কাশ লিখেছে ভুলে একটু ঠিক করে নেন রাকিবুল ইসলাম পিচ্ছি লিখছে কে মা হায়া মাখি ও মা হায়া মাহি হ্যাঁ এটা ক্যারেক্টারটা এরকম আমি পিচ্ছি না আমি বড় নাদি আপু আপনি অনেক আপনাকে অনেক ভালোবাসি থ্যাংক ইউ আমাকে ভালোবাসার জন্য আমার জন্য দোয়া করবেন নাম হচ্ছে মিস্টার রাইহান এই আমার চুলের স্টাইল নষ্ট হয়েছে সাগর ভাই ভালো আছি মনুরা তোমাকেও ভালো লাগছে আপনি কোন দেশের ভাষা বলতে আছেন মনু বরিশালিয়া হ্যাঁ থ্যাংক ইউ আপু তোমাকে এখন বাচ্চা বাচ্চা লাগছে হ্যাঁ একটু চেষ্টা তো করেছি বাচ্চা সাজার এত বয়স হয়েছে বাচ্চা সাজতে হবে একটু কষ্টই তো হবে ফ্রক পরেছি চুল এখানে ব্যাংকস হ্যাঁ আমার পেজ থেকে আর একটা ছোটো ফ্রক কিউট ফ্রক বানাইছি এরকম এই নাটকের জন্য অনেকগুলো কস্টিউম বানাইতে হয়েছে আমার হাই বেবি আমি বেবি না বাট হ্যাঁ যদি লুকে মনে হচ্ছে তাহলে আমার লুকটা না সাকসেসফুল ক্লিক করে যাচ্ছে তো কেন আপনি আমার পেজে নাই ও হ্যাঁ থ্যাংক ইউ আমার আমার রিসেন্ট ঈদের নাটক বের হয়েছে ঈদের নাটক না এই নর্মাল টাইমের নাটক বের হয়েছে অস্থির প্রেমিক ওখানে আমি আর তসলিম মাহবুব আছে নাটকটা আমি দেখে অনেক মজা পেয়েছি আই হোপ আপনারা দেখবেন এবং শেয়ার করবেন আমার আরেকটা ফেভারিট নাটক আরামবাবু ওইটা আমার কাছে পার্সোনালি খুব পছন্দ হয়েছে অনেক আরাম নিয়ে নাটকটা দেখছি আও ফাইন ওইটাতে নাটক করেছে আমার সাথে নীলয় আলমগীর আর ডিরেক্টর ছিল কে যেন আরামবাবু শাওন আর যেটা আমি কথা বললাম অস্থির প্রেমিক সেটা আমি তসিফ মাহবুব আর ডিরেক্টর হচ্ছে মিতুল খান আমার বন্ধুকে হেল্প করছে আর একটা নাটক আজকে 9টা বাজে গেছে অলরেডি 9:05 অন এয়ার গিয়েছে বাংলা ভিশনে ওইটা নাটকের নাম হচ্ছে কাউরান বাজার আপনারা আমার সবাই ওই সবজি বিক্রেতার ব্ল্যাক স্কিনের গেটআপের নাটকটার কবে দেখাবে সেটা জানতে চেয়েছিলেন এটা আজকে বের হয়েছে আই হোপ এটা ইউটিউব চ্যানেলে চলে যাবে আমি শেয়ার দিব একটু পরে শেয়ার দিব ওইটা কেমন হয়েছে আমাকে একটু জানান তো আমার পেজে সবাই যদি থাকেন কারা কারা দেখেছেন এই তিনটা নাটকের নাম বললাম একটা হচ্ছে অস্থির প্রেমিক
একটা হচ্ছে আরামবাবু আর একটা হচ্ছে কাওরান বাজার। এই তিনটা এই সপ্তাহে এলো, মানে এক সপ্তাহ আগে একটা গেছে। তো আপনারা এটা আমাকে দেখে জানাবেন প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি সবার নাম পড়ি, আমি জানি লাইভের নাম পড়লে অনেক খুশি লাগে আমার। আমি যখন আমার ফ্রেন্ডদেরটাতে লিখি, কেউ যদি নাম পড়ে আমার ভালো লাগে, আমি নাম পড়ি। হ্যাঁ, নাসিম, নাইম খান, নাইস আপু, এমডি সজীব আহমেদ, হাই রিমঝিম বৃষ্টি, সুইট আপু, থ্যাংক ইউ, এমডি সায়েদ, নাইস সরকার, বেন আমার নাম ভুল বললো, সরি, ওনার নাম বাবু। কণ্ঠ শুনে হাসি পাচ্ছি, হ্যাঁ চিকুন করেই কথা বলছিলাম আপু। এমডি আপনাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ, অ্যাক্টিং অসাধারণ, ধন্যবাদ হিমেল। এই শাহিদ মাহমদ, মাহমান্ত, শুনলাম তো, ও ফ্রম পাকিস্তান, থ্যাংক ইউ ফর ওয়াচিং আস শাহিদ। ওকে, কবে আসবে? এটা অলরেডি যাচ্ছে মিস্টার হোসেন, কামরুল হোসেন আরটিভিতে, মঙ্গলবার রাত 10টায় আই গেস। আচ্ছা আচ্ছা, শোনো শোনো শুভ, রাত 10টায় কয়টার সময় দেখে নাটকটা তুমি জানো না? আরটিভির পর্দায় সোম থেকে শুক্রবার রাত 10টা বাজে। আমি ভুলে গেছিলাম, আর টিভির পর্দায় সোম থেকে বৃহস্পতিবার, সোম থেকে শুক্র থেকে সোমবার, শুক্র থেকে সোমবার পর্যন্ত রাত 10টায় দেখবেন, দেখে আমাদেরকে রিভিউ দিবেন, মানে কেমন লেগেছে বলবেন। থ্যাংক ইউ। এখনই আচ্ছা, শোনো সবাইকে বলছি, আপনারা আমাদের সবার নাটক দেখবেন। আপনারা যদি নাটক না দেখেন, আমরা এত কষ্ট করে কেন নাটক করি বলেন? মনে হয় যে কত আরামে শুটিং করি আমরা, এসিতে বসি, ফ্যানের বাতাস খাই, কিন্তু অনেক কষ্ট করতে হয়। এই যে দেখানো যাবে না যে কী করতেছে কি। ও আচ্ছা, ও আমাদের আরেকজন চিফ অ্যাসিস্ট্যান্ট, ওর নাম হচ্ছে তৌহিদ। তৌহিদের একটা ছোট কিউট মেয়ে আছে না তৌহিদ, ওই যে দেখো টাকা নিচ্ছে স্যার, এই দেখেন কত সুন্দর নাইট ড্রেস পরছে একটা, না দেখেন কত কষ্ট করে সবাইকে হাই দিচ্ছে, 1700 মানুষ যত কষ্ট করে অভিনয় শিল্পী তার সাথে বেশি কষ্ট করে, কিন্তু নগদ টাকা পায়। সারের খামটা অনেক মোটা, অনেক টাকা পায়, টাকাই টাকা সারের। যাই হোক, টাকা নিয়ে কথাবার্তা বলছিলাম, এটা বেতন। এই যে আমাদের আরেকটা অ্যাসিস্ট্যান্ট, মানে পুটুস পুটুস করে একটা একটা করে অ্যাসিস্ট্যান্ট আসছে, এর নাম ও শুভ। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একটা এন্ট্রেন্স আমাদের মেকআপ রুমের, সবাই এখানেই ঢুকছে। আবার হ্যাঁ, আবার লাইভে সবাইকে চেহারা দেখাতেও আসে মাঝে মাঝে অনেকে, লাভ হচ্ছে। আরেকটা কি আসছে দেখি, ও মেকআপ, যাই হোক। আচ্ছা, এটার মধ্যে লাস্ট সিন 4 নম্বর ক্রাশ, তাহলে আর বাকি ক্রাশ কে আপনার? ওকে, খুব থ্যাংক ইউ, আপনার সাথে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, সব নায়কের সাথে তো কাজ করতে হবে। ও আমি সিনটা এখন ইয়ে করি, ক্লোজ দিব, ছোট বন্ধু একজন হাতে দিয়ে দিই ফোনটা, না দিয়ে শর্টে যাবে, দেখো দেখো। ও সরি, ভুলে যাই, তো রোটেট করা যাবে না। শুভ শেখ, ভালোবাসার আরেক নাম সালা খানম নাদিয়া, আপুর পক্ষ থেকে থ্যাংক ইউ, আপনার একটা নাটক
করেছি বলে মনে হয় মনে পড়ে না ও হ্যালো নাদু কেমন আছো আজকে জব করো না লাভ ফ্রম পাকিস্তান ও থ্যাংক ইউ পাকিস্তানি ভাই আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছে না হলে তো হচ্ছে গিয়ে আপু থ্যাংক ইউ বলছে সিলেট থেকে কেউ হাই লাভ ফ্রম পাকিস্তান চান্দা লাভ ইউ আচ্ছা চান্দার তরফ থেকে কেউ কেউ শুভরাত্রি জানিয়েছে হ্যাঁ আপনি ঘুমিয়ে যান ফাজিল আপনারা সবাই আর টিভি পর্দায় শুক্র থেকে সোমবার রাত 10টা বাজে আচ্ছা এখন হচ্ছে আমরা বাজিমাদের শুটিং এ আছি আর এটা হচ্ছে প্রতি শুক্র থেকে সোম রাত 10টায় আরটিভি পর্দায় দেখতে পাবেন আপনারা এবং রাত 11টায় আরটিভি ফেসবুক পেজেও পাবেন এবং হচ্ছে গিয়ে ইউটিউব চ্যানেলে পাবেন লাভ ইউ আপকে থ্যাংক ইউ ভাইয়া আপনার পক্ষ থেকে আমি বলে দিচ্ছি অস্থির প্রেমিকটা সত্যি অস্থির হয়েছে হ্যাঁ আর এটা হচ্ছে বাজিমাতের শুটিং আচ্ছা এখন সিনে যাচ্ছি সো এখন আমরা একটু কমেন্ট আর পড়তে পারছি না ধন্যবাদ ঠিকই তো আছে ওই জায়গা ছিল ওই জায়গায় দুইজন ছিল আস্তে আস্তে আচ্ছা শুনুন ভাই মালিক করবে না শুনুন ভাই শুনুন ভাই মালিক করবে না এই তুমি শুধু আকাশে মেঘ হয়ে থাকবে বৃষ্টি হয়ে কবে ঝরে পড়বে ও মাহমুদুল হাসান ফুয়াদ ধন্যবাদ ভাইয়া আচ্ছা অনেকেই লাভ ইউ বলতেছে হ্যাঁ আপনার পক্ষ থেকেও সবাইকে ভালোবাসা ধন্যবাদ আচ্ছা অনেক ভাই শুধু শুধু ভাইয়ারাই কমেন্ট করতেছে আপুরা কেউ কমেন্ট করতেছে না এই যে বাংলাদেশ ওয়াচিং অপস আপুকে এক গ্লাস পানি দেন কেন ওয়াও সুইট আপু লাভ ইউ সাদ্দাম সোহাগ আচ্ছা আপু কি বিয়ে হয়ে গেছে হ্যাঁ নাটকের মধ্যে বিয়ে হয়ে গেছে সবাই আপুর জন্য দোয়া করবেন কিতার বা ফরম কিতার বা ফরম সিলেট আচ্ছা ভালো আছে আপু বিশ্ব আপনার ফ্যান লাভ ফরম উগান্ডা ওপস উগান্ডার রাজধানী থেকেও আসেন কেউ একটা নাটকে আমার যে কোনো ক্যারেক্টার দিয়েন তো ভাই না আপ নাদিয়াপুর মনে হয় মেয়ে ফ্যান খুব কম কোনো মেয়ে ফ্যানরা কমেন্ট করতেছেন না সিঙ্গেল সিঙ্গেল শুরু কমেন্ট করছেন আরে পরে শুরু ভাই আর সিঙ্গেল মানুষ এরকম করলে তো রোটেট হবে না কি অবস্থা গুলা কেমন কথা বলছে নিলয় ভাই হাই দিয়ে দেন এই যে নিলয় ভাই হাই দিয়ে দিচ্ছে হাসান মাহমুদ মানে কমেন্ট করছি নিলয় ভাইকে কেউ একটু হাই দিতে বলেন হাই হ্যালো শুনে যাচ্ছি পরে কমেন্টে উত্তর দিব আমি বলেছিলাম আমি এই বাসায় সকলের শারীরিক এবং মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করব আমি আমার কথা রেখেছি আপনাদের যার যা সমস্যা আমাকে বলুন আমি আপনাদেরকে সেই চিকিৎসা
দেখছে আমাকে কেউ বিশ্বাস করে না এমন কোন ওষুধ আছে যেটা খেলে সবাই আমাকে বিশ্বাস করবে মানুষের কথা বিশ্বাস করানোর মানুষকে কথা বিশ্বাস করানোর জন্য নিজে দ্বারা বিশ্বস্ত হতে হয় আশা করতে হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ 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 আপনার কি বললে কি বললে কিছু না মিনিমাম কিছু আমাকে একটা ওষুধ দিতে চিনির মতন চা বানাতে চাই চা বানানো শিখতে চাই এমন একটা ওষুধ দিবেন কথাটা শুনে মেয়ের দিকে তাকিয়ে আছে হাসান অবশ্যই পারবে কিন্তু এর জন্য কয়েকটা দিন সময় লাগবে আমার যদি বলতেছে স্যার স্যার ও না ফ্লাওয়ার দাম আমার পেট তো অনেক বিয়ে আমি বিশ্ব মরে যাবে স্যার বাবারে আমি একটু ওষুধ দিলাম খাই যে ওক কোন বলে যে কই খালি পুরি আপু কই কথা কথা নবীন মিছে না কি বলে আপা গো আমনে রক্ত কথা দিলে তো আমার এটা মনে নাই হন কই বিছাবা সারা চলে বিছাবার ওষুধ দিন আমার পেটটা বিষে আমি মরে গেলাম তোমরা কোনো গাফা একটু কইনি আমার একটা ওষুধ দিই এরকম একটা ওষুধ দিবেন যে খাই ও কোন কালিয়ে পড়তারি তোমরা বিষের তো ভুল লাগেছে আপা কোন নিয়ে গো কোথায় আমি ভুল লাগেছে আমার সব কেন বিষ ওষুধ আচ্ছা কোনো সমস্যা নাই যদি এটা খাইলে সমস্যা শেষ হবে লাঠি না কাটি যাও এটা আমি খাইয়ে দিই গরিব মানুষ ইতের বিপরীত তুলে কি তা করবা তিনি বলতেছে বেদক তুমি তো একটা বড় বেদক ডাক্তার সাহেব তোমাকে একটা ওষুধ দিল আর তুমি সেটা নিয়ে প্রশ্ন তুলছো একসাথে পড়তাম আমার ভালো বন্ধু ছিল মরে গেল
তোমার সাথে দেখা করার জন্য তোমার যে হিরো আছে না সেই হিরো বাইরে অপেক্ষা করতেছে তাড়াতাড়ি যাও তার সাথে দেখা না করলে এই দেশে চলে যাবে ও মা কোন দা দূর ওই দেশে কোন আমো না বাইরে যা হিরো এসেছে মা ফাইটার মিস্টার সকি আচ্ছা ইনি বলতেছে এটা কি হলো ওকে বলতেছে আপনারা সব বলবো একটু সময় দিন হাসান বলতেছে ওকে স্যার আমি আসলে সরি আমার কাছে একটা জিনিস দিয়ে দেব যেটা আমি চাই না বলছে আপনারা কিউ দিয়ে রাখছেন ঠিক বলছো বন্ধু অ্যাকশন তাহলে মা আপনি তো কালই করুন না আমি সব করব আমি কিছু করতে না ওকে বলতেছে আমি আপনাকে সবই বলবো একটু সময় নিন হাসান বলতেছে ওকে স্যার আমি আসলে সব কিছু বলে করে বলে ফেলেছি আমি তো তাকে চিনি না চিনতাম না এই তুমি আমার চিনো সেটা তো নাম অসম্ভব ডাক্তার সাহেব আমি তো মানে ওই যে রোজিনা মারা গিয়েছে ভেবে ভুল করে কি নাকি বলে ফেলেছি আমি তো জিনিকে চিনি না এই তোমাকে চিনতাম না 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 ইনি বলতেছে কে কাকে চিনে আর কে কাকে চিনে না সেটা পরে দেখা যাবে আগে রোজিনা কেন অভিনয় করলো সেটা আমাকে জানতে হবে তার নাম উত্তর উত্তর বলতেছে আমি বলতেছি এই জন্য আমার গুরুজি বলছিল মানুষকে কখনো নিচ থেকে উপকার করতে নাই মানুষ কষ্ট দিবে দুঃখ দিবে জ্বালা দিবে যন্ত্রণা দিবে from my life. Thank you for staying with us. Thank you. Good night. Allah Hafiz. Bye bye. Allah Hafiz. Take care. Love you all. Assalamualaikum.